এবং এটা আমি চেক করে নিচ্ছি। এই দেখেন ডাক্তার আসছে, আমরা এই গরুটা কিনলাম, ওনার সাথে দামাদামি হয়েছে, এখন আমরা এটা একটু প্রেগনেন্সি আছে নাকি চেক করে নিচ্ছি। উনি অবশ্য আমাদেরকে একটা কাগজ দিছে, কিন্তু তারপরে আমরা ডাক্তার দিয়ে এটা শিওর হয়ে নিচ্ছি। উনি বলতেছে 4 মাসের প্রেগনেন্ট, তো দেখা যাক ডাক্তার কি বলে। দেখতে পাচ্ছেন উনি চেক করতেছে গরুর যে গর্ব আছে সেইখানে উনি হাত ঢুকিয়ে দিয়ে এটা চেক করতেছে। দেখা যাক উনি কি রেজাল্ট দেয়। ডাক্তার সাহেব পরীক্ষা করতেছেন, আর এখানে যারা ডাক্তার থাকে তারা এখানে মোটামুটি কোনো প্রতারণা করার সুযোগ নেই। উনি মোটামুটি স্বচ্ছভাবেই বলেন, কারণ এখানে হাটের যে ডাক্তার থাকে ওনাদের একটা দায়বদ্ধতা থাকে, তো উনি এজন্য শিওর হয়ে নিচ্ছে। আসলে এটা যেহেতু একটু জটিল বিষয় সেজন্য একটু সময় লাগতেছে। এবং উনি বলল যে এটার নাকি গাব নাই, এটা গাভীর নাই, ডাক্তার সাহেব যেটা দেখলো। তো এখন দেখা যাক এটা নিয়ে কি করা যায়। তো বিক্রেতাও একটু কনফিউজ যে উনি বীজ দিছিল কিন্তু কেন এটা চেক আসলো না। তো দেখা যাক এখন কি হয়, আমরা গরুটা নেই নাকি না নেই, আমি একটু কথা বলে একটু পরে আবার ভিডিও করছি। উনি বললো যে এটা যদি 3 মাসের কম বীজ থাকে উনি হয়তো বা জানে না, উনিও ধরতে পারবেন না। এবং উনি এটাও আমাদেরকে বললো যে ভিতরে নাকি মোটামুটি ঠিক আছে। তো আমরা এখন একটু দেখি ওনার সাথে কথা বলে বিক্রেতার সাথে যে উনি আমাদেরকে কীভাবে কি বলে এবং এটার আসলে কি হয় আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমি গরুটা একটু আপনাদেরকে ক্লোজলি খুব ভালো করে দেখাই যে এই দেখেন এটা একটা হাসা গরু, এটা সম্ভবত আরসিসির সাথে সাইওয়াল ক্রস, এটা দুই দাঁত বয়স। এবং এটা মোটামুটি স্কেলে 300 কেজি লাইভ ওয়েট হিসেবে আমরা কিনছি, তো মোটামুটি 300 কেজি আসবে। আর দেখেন এটার মোটামুটি ফিটনেসটাও সুন্দর আছে, আর এটার নাভিটাও আছে অল্প একটু সাইওয়ালে যেমন থাকে। আর গরুটা অনেক বড়, এই জন্যই আসলে গরুটা নেওয়া। আর গাভিনের যে বিষয়টা আছে এটা ইনশাআল্লাহ আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমরা, যা হয় এটা আমরা দেখব। আক্তার ভাই নেন, উনি তো দিছে, আবার থাপ্পড় মারেন, আবার থাপ্পড় মারেন, নেন আবার মারেন, দেন, আপনি তো থাপ্পড় মারলেনই ভাই, আবার মারেন, সাবাস। তো আলহামদুলিল্লাহ গরুটা আমরা কিনলাম, দেখেন এটা আমাদের 75 পড়লো।
চালান খরচটা উনি দিবে। তো শেষমেশ না এই দামে মানানো গেল। আর গরুটা যেহেতু একটা আরসিসি গরু ছিল এই জন্য এটার দামও একটু বেশি দিয়ে নিলাম। কত নিলেন? এই জন্যেই গাব না থাকার পরেও নিলাম, দুই দাঁত বয়স। তো আমি চিন্তা করতেছি আমরা এটা খামারে পেলে আমরা হয়তো এটা থেকে একটা ভালো রেজাল্ট পাবো, এই জন্যই আসলে গরুটা নেওয়া। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে অনেকে আমার কাছে হাটের গরু কেনার আইডিয়া জানতে চান। তো এই যে এইভাবেই গরু কেনা হলো, আর এখানে প্রায় 3 ঘন্টার একটা লম্বা প্রসেস ছিল একটা গরু কেনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।